أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الله أكبر الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون الله أكبر أولئك على هدى وأولئك هم المفلحون ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه الله أكبر ومن كفر فإن الله غني حميد الله أكبر صدق الله العظيم ارشاد হচ্ছে আলিফ লাম মিম এই আয়াত দয় এক বিজ্ঞানময় কিতাবের এটা হেদায়াত এবং রহমত যারা মুহসিন বান্দা তাদের জন্য মুহসিন বান্দা হচ্ছে তারা যারা সলাত কায়েম করে এবং যাকাত দেয় এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাসী তারাই একমাত্র আল্লাহ তাআলার হেদায়েতের উপর আছে এবং তারাই সফলকাম আমি লুকমানকে হিকমত দিয়েছি জ্ঞান দিয়েছি এজন্য যে সে আমার কৃতজ্ঞ বান্দা যারা কৃতজ্ঞ হয় তারা নিজেদের জন্যই হয় আর যারা অকৃতজ্ঞ আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম বলুন আমিন সম্মানিত ভাইয়েরা কোরআনুল কারীমে 114 খানা সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল লোকমান লোকমানের পরিচয়টা আগে জানি লোকমান একজনের নাম হযরত লোকমান কে ছিলেন আমাদের জানা প্রয়োজন কারণ কোরআনুল কারীমের চেয়ে বড় নেয়ামত আল্লাহর কিছুই দেয় নাই আল্লাহ তাআলার যত নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামতের নাম হচ্ছে কোরআনুল কারীম এই কোরআনুল কারীমের মধ্যে 30টি পারা আর 114 খানা সূরার মধ্যে একখানা সূরার নাম লোকমান হযরত লোকমান তিনি কোন নবী পয়গম্বর ছিলেন না আল্লাহ সুবহানাহু তাআলা 1,24,000 অথবা 2,24,000 নবী পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন তন্মধ্যে
25 জন নবী পয়গম্বরদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু হযরত লোকমান কোন নবী ছিলেন না, কোন পয়গম্বর ছিলেন না। তার ইবাদতের কারণে, আল্লাহর কৃতজ্ঞতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে হযরত লোকমানকে হিকমত দান করলেন। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা হিকমত দিলেন, জ্ঞান দিলেন। তার জ্ঞান এত বেশি ছিল যে, এত বেশি জ্ঞান দিয়েছিলেন যে, তার কথাগুলি যদি পৃথিবীর কোনো মানুষ মানে, কোনো মানুষ আমল করে, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির জন্য যথেষ্ট। এগুলি কিয়ামত পর্যন্ত এই কথাগুলি নসিহত হিসাবে মানুষের প্রয়োজন। তাই আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারিমে হযরত লোকমানের কথাগুলি কুট করে আমাদের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত লোকমান এত জ্ঞান দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এক বর্ণনা এসেছে, হযরত লোকমান ছিলেন ইমরানের বংশধর, হযরতে মরিয়ম আলাইহিসসালামের, ঈসা আলাইহিসসালামের বংশধর ছিলেন তিনি। আবার কেউ কেউ বলেছেন হযরতে দাউদ আলাইহিসসালামের সময়ে একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে লোকমান। অনেক বর্ণনায় অনেক কিছু আসলো। সর্বসম্মতিক্রমে তিনি একজন কৃতদাস ছিলেন, একজনের কিনা গোলাম ছিলেন। ছোটবেলা থেকে তিনি গোলামি করতেন, ছাগল চরাতেন, একাই কি বসে বসে কি যেন চিন্তা করতেন, কোন অন্যায় অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন না, বেহুদা কোনো কথা খেলাধুলার মধ্যে তিনি কোনো মশগুল ছিলেন না, সব সময় আল্লাহর গোলামির মধ্যে তিনি লিপ্ত থাকতেন। এক পর্যায়ে তিনি যখন যুবক হলেন, একজন বাদশার গোলাম হিসেবে তিনি গোলামি করছেন, মাঠের মধ্যে হযরত লোকমান ছাগল বেড়া চড়ান, বন্ধুদের সাথে তিনি আলোচনা করেন, বন্ধুরা এই পৃথিবী আমাদের শেষ ঠিকানা নয়, আসল ঠিকানা হচ্ছে আমাদের কবর। এই পৃথিবীতে যাদেরকে আমরা মনিব মনে করি তারা আমাদের আসল মনিব নয়, যদিও আমরা কাজ না করলে আমাদের খাবার দিবে না, ভরণ পোষণ দিবে না, আমরা একজনের গোলামি করি আর তার বিনিময়ে আমাদেরকে খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল মালিক, তিনি যদি আমাদেরকে সৃষ্টি না করতেন পৃথিবীতে আসতে পারতাম না, তিনি যদি দুইটা হাত না দিতেন কাজ করতে পারতাম না, দুইটা পা যদি না দিতেন আমরা হেঁটে আসতে পারতাম না, দুইটা ঠোঁট যদি না দিতেন সুন্দরভাবে আমরা কথা বলতে পারতাম না, দুইটা চোখ যদি আল্লাহ না দিতেন আমরা দুই নয়নে এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারতাম না। বন্ধুরা চিন্তা করলো, ঠিক তাই, মালিক যাদেরকে মনে করি তারা তো একদিন মরে যাবে, কেউ বেঁচে থাকার শক্তি নাই, পৃথিবীর কোনো মালিক আসল মালিক না, সবাই মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরণের স্বাদ গ্রহণ করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা আমার, খেয়াল করে শুনুন, হযরত লোকমান হাকিম যখন উপদেশ ছলে কথাগুলি বলতে লাগলেন, এরকম অনেক কথা তার ছেলেকেও তিনি বলেছেন, এই সূরার মধ্যে আছে, একদিনে এই কথাগুলি শেষ করা সম্ভব না। হযরত লোকমানের কথাগুলি শুনে শুনে যত রাখাল আছে, রাখালেরা অবাক,
দোলে 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 এলাকার মানুষ সহ সেই কঠিন সূর্যের তাপকে উপেক্ষা করে মরুভূমির মধ্যে কথা শুনতে যায়। হযরত লোকমান যখন ছাগল নিয়ে মাঠে যান, ছাগলগুলি অল্প সময়ে ঘাস খেয়ে পেট ভরে যায়, অরুগ্ন ছাগলগুলিও সুস্থ হয়ে সবল সুস্থ সুঠান সুদীহি হয়ে যায়। আস্তে আস্তে দ্রুত গতিতে বেড়ে চলছে লোকমান হেকিমের এই ছাগলের পাল, বাসার সম্পদ আরো অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে। লোকমান হেকিম ছাগলগুলিকে পাহারা দেওয়া প্রয়োজন হয় না, তিনি তার সহচরদেরকে নিয়ে তিনি যখন আলোচনা করতে থাকেন, উপদেশের ছলে যখন কথাগুলি বলতে থাকেন, এই আওয়াজ যখন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়ে পড়ে, দোলে দোলে দুগুনি ওই মরুভূমির মধ্যে সূর্যের তাপকে অপেক্ষা করে তারা কথা শোনার জন্য মরুভূমিতে চলে যায়। এক পর্যায়ে যখন ব্যাপক আকার ধারণ করে, বাসার একজন বন্ধু ছিলেন, তিনি চিন্তা করলেন কি মৌলবাদী পরিকল্পনা মাঠে হয় দেখা প্রয়োজন। যখন কোনো মানুষ কোনো ভালো রাস্তা দেখায়, খারাপ মানুষগুলি যখন ভালো হয়ে যায়, ভালো ভালো মানুষগুলির সুখে তখন পড়ে যায় ঠিক কিনা? কিছু ভালো মানুষ আছে অতিরিক্ত ভালো, আমি প্রায় সময় বলি বেশি ভালো, ভালো না ঠিক কিনা? কোন কিছু ভালো মানুষ আছে মাহফিলের বাধা আসতে, কিছু ভালো মানুষ আছে তাফসীর মাহফিল পছন্দ করে না, কিছু ভালো মানুষ আছে নামাজ রোজা ভালো মনে করে না ঠিক কিনা? বাসার বন্ধু চিন্তা করলাম কি মৌলবাদ, আবার একজন রেখে বসলেন, আমার বন্ধু যার জন্য একটা সাধারণ গোলাম, যার জন্য দলে দলে মানুষগুনি এই মরুভূমির মধ্যে প্রচণ্ড রুদ্রের ভিতরে তারা আলোচনা শুনতে যায়, দেখার জন্য তিনি পোশাককে চেঞ্জ করে মুখমণ্ডল বেঁধে মাঠের এক জায়গায় গিয়ে তিনি বসলেন তার আলোচনা শোনার জন্যে। আলোচনা শুনতে শুনতে তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন হযরত লোকমান যে এইভাবে কথাগুলি বলছে, এইভাবে যদি কথা বলতে থাকে সমাজের ভিতরে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গুন্ডামি থাকবে না, জুলুম থাকবে না, ব্যভিচার থাকবে না, কোনো জুলুম সমাজের মধ্যে থাকতে পারে না, সব অন্যায় অপরাধ বিদায় হয়ে যাবে। তিনি কি করলেন, চলে গেলেন বন্ধুর কাছে, বন্ধু হচ্ছেন বাদশা, গিয়ে বলে বন্ধু তুমি এমন একজন গোলাম রেখেছো, গোলামটা দেখতে কিন্তু সুন্দর না, নিষ্কালো, গোলামটা তো ভালো, তার গুণের কোনো শেষ নাই, অনেক জ্ঞান তার, এত জ্ঞানের কথা সে বলতে পারে, সাধারণ কোনো মানুষ এত যুক্তি দিয়ে এত সুন্দরভাবে কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলুন। লোকমানকে ডাক দিয়া বলে লোকমান এত জ্ঞান তুমি কোথায় পেলে? হযরত লোকমান হিকিম বলছেন এই জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছে। কি জন্য দিয়েছেন আল্লাহ, কেন জ্ঞান দিলেন আল্লাহ তাআলা হযরত লোকমানকে, জ্ঞান কেন দিলেন আল্লাহ তাআলা, তার জবাব দিচ্ছেন কোরআনুল কারীমে, ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. الله رب العالمين বললেন আমি লোকমানকে জ্ঞান এই জন্য দিয়েছি সে আমার কৃতজ্ঞ বান্দা, যারা কৃতজ্ঞতা করে তারা তো তাদের নিজের জন্যই করে, যেমন হযরত লোকমানকে আমি জ্ঞান দিয়ে দিয়েছি, সম্মান বাড়িয়ে দিয়েছি। লোকমান কেমনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, হযরত লোকমান ছিলেন কালো মানুষ, নিষ্কালো নিগ্রু মানুষ, দেখতে একদমই বিশ্রী দেখা যেত,
এবং হাত পাগুলি মোটা মোটা ছিল, একটা মোটা সোটা মানুষ ছিল, না খুব বড় ছিল, মোটা ছিল, কুচ্ছিত কালো ছিল, খুব গরিব ছিল, যার ফলে হযরতে লোকমানকে বিক্রি করা হয়েছিল। আরেকজনের ক্রয়কৃত একজন গোলাম ছিলেন। হযরতে লোকমান গভীর রাতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, হযরতে লোকমান একা একা উঠে রবের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমি তোমার গোলাম লোকমান, তুমি আমাকে কালো বানিয়েছো, এতে কোনো আমার কষ্ট নাই, আমার চেহারা ভালো না, এতে কোনো আমার কষ্ট নাই, আমাকে তুমি গরিব বানিয়েছ তাতেও আমার কোনো কষ্ট নাই, আরেকজনের গোলাম বানিয়েছ তাতেও আমার কোনো কষ্ট নাই, আল্লাহ গো কি দিয়া শুকরিয়া আদায় করব, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া হিংস্র জানোয়ার বানাইতা তাও তুমি পারতা, কিছুই না বানাইলেও পারতা, কিন্তু তুমি দয়া করে আমার সৃষ্টির সেরা মানুষ বানাইছ। এখন আব্বুল আলামিন আমাকে একটা সুস্থ সুন্দর দেহ দিয়েছ, দুইটা চোখ তুমি না দিলে পারতে, দুইটা হাত তুমি না দিলে পারতে, দুইটা পা আমাকে না দিলে পারতে, তাও যদি আমাকে না দিতা আমাকে কেউ গোলাম হিসাবদক রাখতো না, আল্লাহ গো কি দিয়া তোমার শুকরিয়া আদায় করব, তুমি আমার এমন মনিব। আল্লাহ আকবার বলুন। বন্ধুরা আমার, তিনি যখন এইভাবে কৃতজ্ঞতা করলেন, আল্লাহ তাআলা বললেন আমার কৃতজ্ঞ বান্দা তাই আমি তাকে জ্ঞান দিয়েছি, আমি এমন জ্ঞান দিয়েছি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য যা প্রয়োজন, আমি আল্লাহ তার কথাগুলিকে পছন্দ করে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারিমে একটা সুরাই উপহার দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ তাআলা বলতেছেন যারা অকৃতজ্ঞ হয় মনে রাখো আমার আল্লাহ অভাব মুক্ত, তোমার যদি ইবাদত নাই করো, তুমি যদি আল্লাহরে নাই ডাকো, আল্লাহর ইবাদত করে নেওয়ালা বান্দা বান্দির কোনো অভাব নাই, আল্লাহর মাখলুকাতের কোনো শেষ নাই, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে এমন মাখলুকের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? মাওলানা সাহেব কেন এন উড়ে উড়েন বন্ধুরা আমার, খুব খেয়াল মনোযোগ, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সহিত কথাগুলি শুনবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেন বান্দারে আমি আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত, তুমি একজন যদি আমার শুকরিয়া আদায় না করো, আমার কুঠি বান্দাও যদি আমার শুকরিয়া আদায় না করে, আমার কথা চন্দ্র শুনে, সূর্য শুনে, আকাশ শুনে, জমিন শুনে, এমন কোনো মাখলুক নাই আমার গোলামি করে না, আর মানুষের মধ্যে অসংখ্য মানুষ আছে আল্লাহর গোলামি করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য হযরত লোকমানকে জ্ঞানী বানিয়েছেন, হযরত লোকমানকে কতটুকু জ্ঞান দিয়েছেন দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা সহজে বুঝতে পারবেন। হযরত লোকমানকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন, বন্ধুর কাছে যখন শুনল বাদশাহ তখন হযরত লোকমানকে ডাকলেন, ও লোকমান শুনেছি মানুষের মুখে তুমি নাকি খুব জ্ঞানী মানুষ, আমি জানি তুমি কাজের মধ্যে ফাঁকি দাও না, ভালো একটা মানুষ, আমার ছাগল বেড়াগুলি অনেক বড় পাল হয়ে গেছে, অনেক রাখাল প্রয়োজন হয়েছে, এত সম্পদ আমার হয়েছে, কিন্তু তোমার এত জ্ঞান, তোমার নাকি এত জ্ঞানের কথা, তোমার জ্ঞানকে আমি পরীক্ষা করতে চাই। হযরত লোকমান বললেন আপনি কি পরীক্ষা করবেন? করেন আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব। মুমেন বান্দা যে কোনো প্রতিশ্রুতি ওয়াদা করার সময় ইনশাআল্লাহ শব্দ বলে, আমরা কিন্তু ইনশাআল্লাহ ভুলেই গেছি, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন আমি পারব পরীক্ষায় উত্তীর্ণ হতে। বাদশাহ বললেন লোকমান ছাগলগুলির মধ্যে একটা ছাগল নিয়ে আসো, সুন্দর দেখে একটা ছাগল নিয়ে আসো, আর ছাগলটা জবাই করে ছাগলটার দেহের ভিতরে সবচেয়ে বেশি যেই দামি গোশতের টুকরা, ওই গোশতের টুকরাটা আমাকে ভুনা করে এনে দাও, আমি খাবো। হযরতে লোকমান তিনি ছাগল একটা জবাই করলেন,
তিনি কলিজা ফুসফুস মাথার মগজ ভুনা করে হযরত লোকমান হাকিম বাদশার সামনে দিলেন। বাদশা খুশি হয়ে গেলেন, তোমার বুদ্ধি আছে সত্যি, এবার একটা কাজ কর, আরেকটা ছাগল জবাই করো, জবাই করে তুমি আমার সামনে নিয়ে আসো, আমি খাবো। এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ গোশতের টুকরাগুলি তুমি আমার সামনে ভুনা করে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম ঠিক আবার মাথার মগজ আর কলিজার ফুসফুস, যেটাকে আমরা হার্ট বলি, আপনার ওই হার্টকে, হার্ট আর কলিজাকে তিনি কি করলেন, নিয়ে আসলেন ভুনা করে। হার্টের যে টুকরা আছে ওই টুকরাটার ভুনা করে নিয়ে আসলেন। বাদশা বললেন, প্রথমত বুঝেছিলাম তোমার জ্ঞান আছে, এবার কি জ্ঞানের পরিচয় দিয়েছ আমরা বুঝতে পারলাম না, একটু বুঝাইয়া বলো। হযরত লোকমান বললেন, যাহা পোনা আমি মগজ দিয়েছি এই জন্য, কারণ মগজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর জ্ঞান বুদ্ধি মগজের ভিতরে দেয়, ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দেয়, ব্রেন দিয়ে সেকেন্ডের মধ্যে উপলব্ধি করতে পারে। আপনার সামনে যদি হঠাৎ একটা বাঘ আসে আপনি কি করবেন, তাৎক্ষণিকভাবে আপনার ব্রেন বলে দিবে, সেকেন্ডের মধ্যে আপনাকে বলে দিবে। আল্লাহ তাআলা এই ব্রেন দিয়েছেন, যার ব্রেনটা ভালো, যার ব্রেনটা ভালো ওই ব্রেনটা দিয়ে সমাজের উপকারে আসে, দেশের উপকারে আসে, পরিবারের উপকারে আসে, মানুষের উপকারে আসে। ব্রেন যদি ভালো হয় মানুষের সাথে ভালো ব্যবহার করে, ব্রেন যদি ভালো হয় মানুষ তার থেকে সেবা পায়। আর আমি যখন আপনি নিকৃষ্ট গোশতের টুকরা চেয়েছেন, আমি ব্রেইনের মগজ এনে দিয়েছি, এই জন্য কারোর যদি মগজ খারাপ হয়, এই আদ ভাইয়া মগজটা যদি খারাপ হয়, ওই লোকটা হিংসুক হয়, অত্যাচারী হয়, জালেম হয়, মা বাবাকে কষ্ট দেয়, মুরব্বীদের সাথে বেয়াদুবি করে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, অন্যায় অপদের সীমা ছাড়া যায়, তার বিবেকটা যখন হারে ফেলে, ওই বিবেকটাই ভালো আর ওই বিবেকটাই খারাপ। সুতরাং যার বিবেক ভালো সে সমাজে ভালো মানুষ, যার বিবেক খারাপ সে সমাজের মধ্যে খারাপ মানুষ, ঠিক কিনা? যার হাড়টা ভালো তার দেহটা ভালো, যার কলিজা ভালো তার দেহটা ভালো, তার সাহসও বেশি, সেই ব্যক্তি আল্লাহর গোলামি করতে কোনো চিন্তা করে না, যত কষ্ট হোক না কেন, যত জ্বালা যন্ত্রণা আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, যত জুলুমের শিকার হোক না কেন, সে ঈমান থেকে এক চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় না, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলাইছে, একটুকু চিন্তা করে নাই, চেহারার মধ্যে কোনো টেনশনের ছাপ আসে নাই। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভিতরে ঢুকেছে, টেনশনের কোনো ছাপ আসে নাই, কোনো নবী পয়গম্বর কোনো টেনশন করে নাই। তার কারণ হচ্ছে সব সময় মনে করে, যা করে আমার আল্লাহ করে, আল্লাহ যদি খুশি থাকেন আমার উপরে যত জুলুম হোক না কেন আমি রাজি আছি। আল্লাহু আকবার। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন, সত্যি তোমার জ্ঞান আছে, তুমি একটা জ্ঞানী মানুষ, হবে কি এত ভালো কাজ করলে, হবে কি আজাদ তো করা হচ্ছে না, সুযোগ যদি পায় মানুষ ব্যবহার করতে থাকে, কায়দা যদি পায় তার থেকে রস খাইতে থাকে, খাইতে থাকে। লোকমান হাকিম এখনো মুক্ত হতে পারছেন না, আজাদ হইতে পারতেছেন না, কারণ এমন কোনো সম্পদ নাই, আজাদ হওয়ার কোনো অবস্থাতে সম্ভব না। লোকমান হাকিম দিনের দাওয়াত দিবে, দুনিয়ার মানুষ উপকৃত হবে, সম্ভব না। যাদের ব্রেইন আছে, মেধা আছে, তাদেরকে আমরা সাহায্য করি না। আলহামদুলিল্লাহ বাংলার জমিনে প্রতি বছর আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় কোরআনের পাখিরা আপনার শত দেশকে হারাইয়া এক নাম্বার দুই নাম্বার চ্যাম্পিয়ন হয়ে আসে, রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো মূল্যায়ন করা হয় না। যে কোরআনুল কারিমের দ্বারা, কোরআনুল কারিমের দ্বারা পৃথিবীর মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়, কোরআনুল কারিমের দ্বারা মানুষের অর্থ সম্পদ বৃদ্ধি পেয়ে যায়,
অশান্তি দূর হয়ে যায়, শান্তির ব্যবস্থা হয়ে যায়। কুরআনুল কারীমের মাধ্যমে মানুষ আখেরাতের রাস্তাটা পেয়ে যায়, জান্নাতের রাস্তা পেয়ে যায়। এই শ্রেষ্ঠ নিয়ামত শুধু সাত রাজার ধন্য নয়, সারা পৃথিবী বিক্রি করলো ওই হাফেজদের মর্যাদার একটা পয়সার দাম হবে না, আল্লাহু আকবার। কিন্তু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয় না, যাদের কারণে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, যে বাউল ফাউলের দ্বারা মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষ দুনিয়াও হারায়, আখেরাত হারায়, যুবকেরা চরিত্র হারায়, তাদেরকে আপনার সংসদ কথা বলতে দেওয়া হয়। বন্ধুরা আমার, বাবাজির আমার, লোকমান হাকিম এখনো মুক্ত হচ্ছেন না, আল্লাহ দেখলেন আর লোকমানকে বন্দি রাখা যাবে না, লোকমানকে ময়দানে কথা বলতে সুযোগ করে দিতে হবে, আল্লাহ যা খুশি তিনি তা করতে পারেন। লোকমান হাকিমের মহাজনকে এমন একটা সিফায় ফালানের দরকার, যেই সিফায় ফললে লোকমান হাকিমের প্রয়োজন হবে আর তিনি মুক্ত হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অনেক সময় বেশি নামি দামি মানুষের এরম একটা সিফায় ফালায়, সাধারণ মানুষের কাছে হচ্ছে হার মানতে হয়, ঠিক কিনা? যেমন আমেরিকা সারা জনম্বর সারা পৃথিবীতে জুলুম করেছে, দাপট দেখিয়েছে, এমন একটা শিক্ষা এবার পেয়েছে, সাধারণ একটা ইরানের কাছে একটা মাইর খাইয়া এই পর্যন্ত জবাব দিতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ যা চাহেন তিনি তাই করতে পারেন। নমরুদের হুকুম নাফরমানি করেছে, জুলুম করেছে, একটা মশার কাছে আল্লাহ বেআজ্জুতি করে শিক্ষা দিয়েছে, সেই আল্লাহ আজও আছে। যারাই অহংকার করবে, জুলুম করবে, আল্লাহ সাধারণ একটা লোকের কাছে এমন বেআজ্জুতি করবে, সেই বেআজ্জুতির কোনো কিনার পাবে না, আল্লাহু আকবার। কোরআন কারীম আল্লাহ বলছেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখর ফাতাকউদা মাযমুমাম মাখযুলা। আল্লাহ বলছেন, আমার সাথে কারোরে অংশীদার বানাও না, আমার সমকক্ষ কারোরে বানাও না, কারণ হচ্ছে যদি আমার সমকক্ষ কারোরে বানাও, আমার দিনের বিরোধিতা করো, আমার কোরআনের বিরোধিতা করো, আমি আল্লাহর বিরোধিতা করো, ওলামায়ে কেরামের বিরোধিতা করো, তোমরা হবে লাঞ্ছিত অপমানিত, তোমরা হবে নিষ্পীড়িত নিপীড়িত, তোমরা হবে অত্যাচারিত, তোমরা হবে অপমানিত। আল্লাহ তাআলা এমন কোন জালেম নাই মৃত্যুর আগে অপমান করে নাই, ঠিক কিনা? নমরুদ রে করেছে, ফেরাউন রে করেছে, আবু জাহেলকে করেছে, বুশেরে করছে, ডোনাল্ড ট্রাম্পরেও করবে, এমন কোনো বাদশা নাই যারাই জুলুম করবে অপমানের মৃত্যুর স্বাদ তাদের গ্রহণ করতে হবেই হবে, হবেই হবে, হবেই হবে। এবারও চিপায় পড়ে নাই বাদশা, বাদশা চিপায় পড়ে নাই লোকমান হাকিম, তার এত সম্পদ বেড়ে গেছে, কিন্তু মুক্তি করে দিলে পারে, সামান্য টাকার গোলাম তাকে কোটি কোটি টাকার সম্পদ বাড়িয়ে দিয়েছে, কিন্তু না গো না, মায়া হয় না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকার পাচ্ছে, সাধারণ মানুষগুলি পথ হারা মানুষগুলি পথের দিশা পাচ্ছে, যারা মা বাপ কি জিনিস বুঝতো না, মা বাপ মা বাবার খেদমত করতে করতে হয় বুঝতে পারতেছে, যারা জুলুম করে জুলুম করা যাবে না বুঝতে পারতেছে, যারা চুরি করে ডাকাতি করে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না বুঝতে পারতেছে, কিন্তু না 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 না, মুক্ত করছে না করছে না, তো নাই না নাই না। হঠাৎ করে একদিন বাদশা বিকাল বেলায় বন্দুক নিয়ে হাঁটতে বের হলেন একটা নদীর কিনার দিয়ে, নদীর ধারে, নদীর কিনারে হাঁটছে আর হাঁটছে হাঁটছে আর হাঁটছে, এক পর্যায়ে বাদশা বলতেছে, বন্ধু আমারে, আমি বড় বাদশা শুধু তা না, আমি সম্পদশালী বাদশা শুধু তা না, আমি বড় সম্মানী বাদশা কোনো শুধু তা না, আমার এমন শক্তি গায়ের মধ্যে পৃথিবীর কেউ কুস্তি কেরো আমার সাথে পারবে না, সব দিক থেকে আমি বড়, আমার চেয়ে বড় এই পৃথিবীতে কেউ নাই। বাদশার বন্ধু বলছে, বন্ধু তুমি বাদশা হতে পারো, তোমার জ্ঞান বেশি আছে, তোমার টাকা বেশি আছে, বাদশাই আছে, তোমার সব আছে ঠিক, কিন্তু তোমার গায়ে শক্তি বেশি এই কথাটা কোশ্চিন কেন তুমি বলবে না, কারণ আমি তোমার বন্ধু, মনে যদি কিছু না করো, তুমি তো বাদশা, বন্ধু হতে পারি বাদশা হইতে পারি নাই, বেয়াদবি মাফ করবা, আমার সাথে কুস্তি করে তুমি পারবা না।
বাদশা কয় এমন কথা তুমি বললা, যাও কথা হলো যদি তোমার সাথে কুস্তি দিতে না পারি আমার স্থাবর স্থাবর যত সম্পদ আছে দিয়ে দেব। আর নতুবাই এই যে নদীরা দেখছো, নদীর যত পানি আছে এক ফোঁটা পানি শুদ্ধ আমি পান করে ফেলবো, এই ওয়াদা তুমি করতে পারো কিনা বলো? না পারলে তুমি ওই নদীর পানি খাইবা, আর যদি না পারো স্থাবর স্থাবর যত সম্পদ আছে সব সম্পদ আমাকে দিয়ে দিতে হবে। বন্ধু বলছে ঠিক আছে, আমার আর কি আছে দিয়া দিলে দেয়াম, তোমার বা সেই অভাব নাই, যাও তোমারে দিয়া দেমু। ঠিক আছে, কাগজের মধ্যে লিখা হোক, লিখা হয়েছে সই দেওয়া হয়েছে, দুইজন সবকি সই দিয়েছেন, দুই কপি করা হয়েছে, একটা কপি বাদশার কাছে আর একটা কপি বন্ধুর কাছে। ফোনটা অন্য জায়গা থেকে করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বন্ধু বলছে ঠিক আছে, দুইজনের কাছে দুইটা কাগজ রাখা হয়েছে, এবার কুস্তি শুরু হোক। কুস্তি লাগা হলো, কুস্তিতে পারছে না, বাদশা পারতেছে না, কিন্তু এখন নিজের হাতের লিখা নিজের হাতের সই, বাদশাও চলে যাবে, এবার কিচ্ছু করার নাই, জোরে পারতেছে না, কিন্তু চেষ্টা তো করা প্রয়োজন, মরণ প্রণ চেষ্টা করতেছে, বাদশা পারছে না তো পারছে না, কুস্তি করতে করতে একদম এমন অবস্থা হয়েছে মনে হয় যে আর বাঁচবেই না, সুখী মানুষ কুস্তিগিরি করতে 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 মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে যাবে, সর্বশেষ চিন্তা করলো জীবনটা তো রক্ষা করা দরকার। এবার বলছে বন্ধু আর পারছি না, আমাকে মাফ করে দাও। বলছে না মাফ তো করব না, মেরেই ফেলবো, তবে তোমার সিদ্ধান্তে যদি তুমি একমত হও এই নদীর পানি তুমি এই মুহূর্তে খাবে, আর নতুবা স্থাবর স্থাবর সব সম্পদ দিবে, না হয় আমি ছাড়বো না। কয় কথা দো কথাই, যেই সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত ঠিক থাকবে, তারপর বন্ধু আমাকে বাঁচতে দাও, তুমি আমারে মাইরো না। আল্লাহু আকবার। বন্ধু আমার, বাবাজি আমার, বন্ধু বলছে এখন এই পানি খাও, বাদশা রাখ দিয়া বলে বন্ধু জীবনভর তোমার সাথে চলেছি, কথা ঠিক থাকবে, আমি তো হত হয়ে গেছি, এমন দুর্বল হয়ে গেছি, এই মুহূর্তে এই পানি খাওয়া সম্ভব না, আমি এই নদীর পানিটা খাওয়া আমার পক্ষে কোনো অসম্ভবের ব্যাপারই না, আমি খাবো, যদি না খাইতে পারি আমার স্থাবর স্থাবর সব সম্পদ তোমাকে দেব, একটা কাগজ তো তোমার কাছে আছি, আর চিন্তা কিসের, লিখিত হয়ে আছে কথাবার্তা, একদিনের সময় দাও, আগামী দিন ঠিক এই সময় আসে আমি নদীর পানি খাব। এবার বন্ধু বলছে ঠিক আছে, একদিনের জন্য সময় দিলাম, তোমার প্রতি একদিনের জন্য এহসান করলাম, বাড়িতে যাইয়া বাদশার শরীরের অবস্থা ভালো না, কারণ কঠিন মাইর খাইছে চান্দুর, কিন্তু এখন আর শরীরে শ্বাস মিলতেছে না, শরীরে হুঁশ নাই, জ্বর এসে গেছে শরীরের মধ্যে, মন খুব খারাপ, শুধু শরীরই খারাপ না, আগামী দিন এই নদীর পানি না খাইতে পারলে বাদশাই পর্যন্ত দিয়ে দিতে হবে বন্ধুকে, নিজের সিদ্ধান্ত নিজের লেখা নিজের সই, কি করবে উপায়, মন খারাপ। রাতের বেলা হযরত লোকমান বাড়িতে যখন আসলেন, ছাগল ভরা যা ছাগল বেড়াগুলি রেখে ঘরে ফিরলেন, আয়েশা দেখলেন মনিব খুব অসুস্থ, ডাক দিয়ে বলছে জাহাপনা আপনার মন খারাপ কেন, মনে হচ্ছে আপনার শরীরটাও ভালো না। বাদশা বলছে লোকমান রে তোমার কাছে বলে লাভ নাই, আগামী দিন এমন সময় তুমি আর আমার ঘরে থাকবে না, আমার বাদশাই পর্যন্ত আরেকজনের কাছে বিক্রি হয়ে গেছে। হযরত লোকমান বলছে জাহাপনা একটু খুলে বলেন কথাটা, বাদশা বলছে তোমার কাছে বললে কি হবে, লোকমান বলছে আপনি বলেছেন আল্লাহ নাকি আমারে জ্ঞান দিয়েছে, আমি আল্লাহর উপরে বিশ্বাসী, আপনি আল্লাহরে বিশ্বাস করেন না, একবার বলে দেখেন না, আল্লাহ কোন ব্যবস্থা করলেও করতে পারে। আল্লাহু আকবার। বাদশা এখন নিরুপায় অসহায়, ডাক দিয়ে বলে লোকমান কথা দিলাম আমি যদি সেই কথা থেকে বাঁচতে পারি, কথা দিলাম আমি তোমাকে আজাদ করে দেব,
জিন্দিগির জন্য শুধু আজাদি করব না, তুমি তোমার এই কথাগুলি প্রচার করার জন্য যত পয়সা লাগে আমি যতদিন বেঁচে থাকি ততদিন তোমাকে দেব। বন্ধুরা আমার, অত্যাচারী বাচ্চা হলো কোন এক সময়ে যারা, যাদের দ্বারা মানুষের উপকার হতো, বাদশারা সহযোগিতা করত। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা শরীফে যাওয়ার পরে আপনার বাদশা, আপনার বেঈমান বাদশা ক্ষমতাটা দিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহু আকবার, ইচ্ছা করে দিয়ে দিয়েছেন, এমন লোক প্রয়োজন দুনিয়ার মানুষ শান্তি পাওয়ার জন্য। কিন্তু না না, সারা পৃথিবীতে এখন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভালো ভালো মানুষগুলিকে মেরে ফেলা হচ্ছে সারা দুনিয়া, ঠিক কিনা? ক্ষমতা ঠিক থাকা দরকার। এবার কথা দিয়েছে লোকমান, কথা দিলাম যদি আগামী দিনের এই কথা থেকে বেঁচে থাকতে পারি আমি তোমাকে চিরতরে আজাদ করে দেব। লোকমান বলছে, ঘটনাটা খুলে বলেন। এবার বাদশা বলছে, বিকালবেলা হাঁটতে বেরোইছি, কথায় কথায় বলেছি আমি শুধু বাদশাহী না, আমার এমন কোনো জিনিস নাই, আমার কাছে নাই, গায়েও শক্তি আছে, আমার সাথে কুস্তি করো কেউ পারবে না। আমার বন্ধু বলছে, সব কথা ঠিক আছে, কুস্তিগিরিতে পারবা এ কথা তোমার ঠিক নাই, আমি সিদ্ধান্তটা লিখেছি, বেদ ধরেছি এবং আমি সইও দিয়েছি, কাগজ তার কাছে আছে, আগামী দিন বিকালবেলায় ওই নদীর পানিটা সবটা আমি খাওয়া লাগবে, যদি না খাইতে পারি আমার স্থাবর স্থাবর সব সম্পদ দিতে হবে। হযরত লোকমান মুস্কি এসে বলছে, মহাজন এটা তো কোনো ব্যাপারই না। আল্লাহু আকবার বলেন। বিকালবেলা বন্ধু চলে আসছে, তোমার আজকে শেষ, তোমার কথা ঠিক রাখতে হলে চলো, সময় হয়ে গেছে, নদীর পানি তুমি খাওয়াই খাইতে হবে। হযরত লোকমান বলছেন, কি হয়েছে? কয়, তোমার মহাজন তো আজকে পানি খাওয়া লাগবে, সব তোমার না হয় তোমাদেরকে আমাকে দিয়ে দিতে হবে। হযরত লোকমান বলছেন, আমার মহাজন যে তুই এমন ওয়াদা করেছে, তিনি ঠিক নাক রাখতে পারলে আমি আপনাকে সহযোগিতা করব, নদীর পানি খাওয়াই আসার মু আমার লই হলন। সাহস পাইল, তিনি নিয়া গেল হযরত লোকমানকে। লোকমান হাকিম নদীর কিনারে গিয়ে বলছেন, এই নদী না কি কয়? হা, লোকমান হাকিম বলছেন, এই নদীর পানিটা আমার বাসা খাওয়াক মোটেই কোনো অসম্ভব না, কোনো ব্যাপারই না। আল্লাহু আকবার বলেন। কার সাথে বেট লেগেছো? বেট লাগতে কি একটু চিন্তা করো নাই, কার উপরে তুমি হাত তুলেছ? বেট ধরার ক্ষমতা তোমারে কে দিয়েছে? আমার মহাজন খাইতে পারবে এই পানি? যদি খাইতে পারে, তুমি যে কুস্তি লেগেছো, এই যে সাহস তুমি করেছো, তার প্রতিশোধ আমি লোকমান নেব। কারণ তুমি তো জানো আমি আফ্রিকার মানুষ, কালো হতে পারি, গরিব হতে পারি, আল্লাহ তাআলা আমাকে এমন একটা দেহ দিয়েছে, এমন একটা শক্তি দিয়েছে, তোমার মতন পালোয়ান এমন 10-20টা আমি লোকমানের জন্য কোনো ব্যাপার না। আল্লাহু আকবার। তুমি জানো আমি একটা আফ্রিকার মানুষ, কার সাথে তুমি বেয়াদবি করেছো? লোকমান সামলে কথা বলো, আগে খাইতে বলো পানি। লোকমানে কেম লাগিয়ে বলেছেন, এই নদীর পানিটা খাওয়ার কথা না, এই যে বঙ্গোপসাগরের সাথে জড়িত মেঘনা, মেঘনার পানি খাওয়ার কথা, বঙ্গোপসাগরের পানি খাওয়ার কথা কেন, মেঘনার পানি খাওয়ার কথা? মেঘনা পানি যদি খাওয়ার কথা হয়, মেঘনার এই দিকে আছে গোমতী নদী, তিতাস নদী, বান্দহ মুখের মধ্যে, বান্দহ তোমার বঙ্গোপসাগরের মুখে, আমার মহাজনের এই মেঘনার পানি খাওয়া মোটেও অসম্ভব না। বাদশায় কয়ে খাইছি, এটা তো সম্ভব না, কি সম্ভব নি কনছেনি? বঙ্গোপসাগরের মুখের মধ্যে বান্দর মতন ক্ষমতা পৃথিবীর কারোর আসেনি, পৃথিবীর কোন শক্তির নাই। এবার হযরত লোকমান বলছেন, কারণ শুধু মেঘনার পানি খাওয়ার কথা, গুমতির পানি খাওয়ার কথা না, বঙ্গোপসাগরের পানি খাওয়ার কথা না, পানি খাওয়া শুরু করলে মেঘনার পানিও আসবে, গুমতির পানিও আসবে, তিতাসের পানিও আসবে, তারপরে বঙ্গোপসাগরের পানিও আসবে, বান্দাও কয়টা সম্ভব না। হযরত লোকমান বলছেন, যদি তা সম্ভব না হয়, যাও আমার মহাজন বান্দ দেওয়া লাগবে না, এই মেঘনার মধ্যে গতদিন যেই পানিটা ছিল ওই পানিটা তুমি এনে দাও। প্রতিদিন তো মেঘনার পানিগুলি বঙ্গোপসাগরে চলে যাচ্ছে, উপর দিক দিয়ে তিতাস, এদিক দিয়ে মেঘনা,
আরও অনেক ছোট ছোট নদী আছে, নদীর পানিগুলি মেঘনার মধ্যে আসে, মেঘনার পানিগুলি বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। জিন্দিগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা খড়ি গরবাড়ি পরে রবে দুনিয়ায়, ঠিক কিনা? এই পানিগুলি গড়াচ্ছে দৈনন্দিন, এই পানি যেন আর না আসে। গুমতির পানি এক ফুটও আসতে পারবে না, বঙ্গোপসাগরের পানি আসতে পারবে না। যখন বন্ধ করতে পারবে তখন আমার মালিক সব পানি খেয়ে ফেলবে, এক ফোঁটা পানিও রাখবে না। আল্লাহু আকবার বলেন, ফেল কিনা বলেন? আল্লাহ কত জ্ঞান দিয়েছেন দেখেন। কালো হতে পারে একজনের, কেনা গোলাম হতে পারে, জ্ঞান আলাদা জিনিস। গরিব ভিক্ষুক হতে পারে, আল্লাহ তাআলা তার সন্তানকে 30 পারা কোরআনের হাফেজ কারিয়া